কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না। তো মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাহেব এই সমস্ত আজগুবি কথা কোথায় বলেন? তারা নির্বাচনে আসতে চায়, কোনো অদৃশ্য শক্তির কারণে তারা নির্বাচনে আসতে পারছে না। 39 জন পশ্চিমবাংলায় মারা গেছে, আমাদের এখানে একজন প্রার্থীর গায়ে একটা ঘুষি লেগেছে। তো পরিবেশ কোথায় ভালো? নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করছে কি না সেটি এখন দেখার বিষয়। আমাদের সরকারই এই ইন্টারনেটকে সহজলভ্য করেছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে। আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না, বরং এই সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের পেইড এজেন্টদের দিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার, সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতাদের চরিত্র হনন এবং দেশের বিরুদ্ধে বিষোদ্গার তারা তাদের পেইড এজেন্ট দিয়ে দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাইরে থেকে করছে। এবং তারা যে এইভাবে পেইড এজেন্ট নিয়োগ করেছে সেগুলো ইতিমধ্যে প্রমাণিত, কয়েকজনের অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেখানে আক্ষেপ প্রকাশ করছে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল সেই পরিমাণ টাকা দেয় নাই, সেই জন্য সে আপাতত বেশি কিছু করছে না। এরকম পেইড এজেন্ট এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, অপপ্রচার চালায়, গুজব ছড়ায়, সরকারের মন্ত্রীদের, সরকারি দলের নেতাদের চরিত্র হনন করে, তাদের সাথে নিয়মিত বৈঠক করে তারেক রহমান, সেই বৈঠকের ছবিও আমাদের কাছে আছে। তো এই কাজটি বরং ইন্টারনেট সহজলভ্য করার প্রেক্ষিতে তাদের পক্ষে করা সম্ভবপর হচ্ছে, যেটি কখনো সমীচীন নয়। সেগুলো ডিজিটাল অপরাধ। তো মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাহেব এই সমস্ত আজগুবি কথা কোথায় বলেন? উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য গতকাল সংবাদ সম্মেলন করেছেন। তাদের যে পেইড এজেন্টরা আছে তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য এই সংবাদ সম্মেলন করেছে। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক, 2018 সালের মতো নয়, বরং পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করুক, আমরা সেটিই চাই। তো একদিকে মির্জা ফখরুল ইসলাম, আলমগীর সাহেব বলছেন তারা নির্বাচনে যাবেন না, আবার বলেন যে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছে। আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাই না, আমরা চাই বিএনপি বরং নির্বাচনে আসুক এবং সংবিধান মেনে, সংবিধানের আলোকে যে নির্বাচন হবে সে নির্বাচনে আসুক। তো বিএনপি মহাসচিবের বক্তব্যের মধ্যেই তো বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনে আসতে চায়, কোনো অদৃশ্য শক্তির কারণে তারা নির্বাচনে আসতে পারছে না, তাদের নেতৃত্বের কোনো অদৃশ্য থাবার কারণে নির্বাচনে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। বাংলাদেশে অত্যন্ত ভালো নির্বাচন হচ্ছে, ইদানিংকালে আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচন কত সুষ্ঠু হয়েছে, এবং একটা ঘুষিকে যেভাবে গণমাধ্যমে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, পশ্চিমবাংলায় যে 39 জন পশ্চিমবাংলায় মারা গেছে, আমাদের এখানে একজন প্রার্থীর গায়ে একটা ঘুষি লেগেছে, তো পরিবেশ কোথায় ভালো? আর ঢাকা 17-র নির্বাচনী কেন্দ্রের মধ্যে কিছু হয়নি, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর হয়েছে, নির্বাচনী কেন্দ্রের বাইরে একজন প্রার্থীকে আপনার হেনস্থা করা হয়েছে, যেটি কোনোভাবেই সমীচীন নয়, আমরা সেটা নিন্দাও জানিয়েছি, এবং সেটার প্রেক্ষিতে 8 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এখানে যে নির্বাচনের পরিবেশ ভালো এবং আইন শৃঙ্খলা বাহিনী যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেটি এই সমস্ত ঘটনা প্রবাহ এবং তৎপ্রেক্ষিতে তাদের ব্যবস্থা সেটি প্রমাণ করে। এমনকি পীর সাহেবকে যারা ঘুষি মেরেছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। তা আমাদের দেশে অত্যন্ত সুন্দর নির্বাচন হচ্ছে, নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করছে কি না সেটি এখন দেখার বিষয়। কেউ যদি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয় সেটি নির্বাচন পরিবেশ নষ্ট করারই সামিল। নির্বাচন যে কেউ বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নাই।